বাংলাদেশে বিপদে পড়া মানুষদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিপদে পড়া কেউ দরজায় কড়া নাড়লে ফেরাবো না, গতকাল 21 জুলাই এর মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা। তবে কি বাংলাদেশি শরণার্থীদের এ রাজ্যে আশ্রয় দিতে ইচ্ছুক তিনি? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের যদি জায়গা দিতে চান, তাহলে কেন্দ্রের সিএএ বিরোধিতা কেন? এই প্রশ্ন উঠছে তাঁর 21 জুলাই এর সমাবেশের মঞ্চ থেকে তাঁর বক্তব্যের পর। গতকাল তিনি বলেছিলেন বাংলাদেশের যে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, তা নিয়ে তিনি কোনো কথা বলবেন না, কারণ তা নিয়ে কথা বলার জন্য, সেটা বুঝে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রয়েছে, ভারত সরকার রয়েছে। কিন্তু কোনো মানুষ যদি সেদেশ থেকে আসে এবং পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়ে, তাহলে তিনি তাকে সাহায্য করবেন। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছিলেন রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংক্রান্ত নিয়ম আছে, তাদেরকে সরানো যাবে না। কিন্তু তিনি হয়তো ভুলে গেছিলেন যে ভারতীয় কেন্দ্রীয় সরকার এই নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা শুনে নেব তিনি কি বলছিলেন গতকাল। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশুনো করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। বাংলাদেশের শরণার্থীদের যদি জায়গা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কেন্দ্রের সিএএ বিরোধিতা করেন কেন? এই নিয়ে পাল্টা প্রশ্ন করা হচ্ছে বিজেপির তরফ থেকে। শুনুন কি বলছেন রবিশঙ্কর প্রসাদ। মমতা জি আর অখিলেশ যাদব থে আর রাহুল গান্ধী, ইয়ে সংবিধান সংবিধান কি বাত করতে হ্যাঁ, সংবিধান মে আপকো এ অধিকার হ্যাঁ ক্যা? এ অধিকার ভারত সরকার কা হ্যাঁ, কেন্দ্র সরকার কা হ্যাঁ। আপ ভি কেন্দ্রে মন্ত্রী রই হ্যাঁ। দিস পাওয়ার ডজ নট বিলং টু দ্য স্টেট গভর্নমেন্ট এট অল। কিসকো নাগরিকতা দেনি, কিসকো বসানা, কিসকো নই বসানা, বাংলাদেশ কা ইন্টারনাল ম্যাটার হ্যায়, সেটল হো যায়, হাম সভি ইসকা আগ্রহ করেঙ্গে, হমে উসমে নাহি পড়না হ্যায়। লেকিন এক মুখ্যমন্ত্রী সিধা ঘোষণা করে, ইসকা মতলব ক্যা হ্যায়? ক্যা ভারত কি একতা কো তোড়না চাহতি হ্যায় আপ? মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য কাতর হয়ে বলছেন পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়লে তিনি দরজা খুলে দেবেন, তাদেরকে আশ্রয় দেবেন, সেই বাংলাদেশিরা যারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তারা আদতে তার কথায় কি সাড়া দিচ্ছেন? শুনুন একবার তাদের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা এদেশে, বাংলাদেশে যারা আনসেফ ফিল করবেন, তারা এদেশে আশ্রয় পেতে পারেন বা এদেশে থাকতে পারেন, আমন্ত্রণ জানিয়েছেন আর কি। এটাতে কতটা আপনারা সাড়া দিচ্ছেন এবং বাংলাদেশের অবস্থা কতটা খারাপ যার জন্য এই আমন্ত্রণ দিতে হচ্ছে? না, তেমন পরিস্থিতি হবে না তেমন। আর উনি যেটা অফার করছে, এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই মানে খুব খুশির বিষয়, কিন্তু ওরকম পরিস্থিতি হবে না এটা আশা করি, এটা আমাদের বিশ্বাস যে ওর তো দূর যাবে না। একটা আমরা দেখেছিলাম 71 সালে বহু মানুষ ভাগ হওয়ার সময় একবারে চলে এসেছিল, একটা করুণ ইতিহাস তো আছেই, আপনারা কি সেই আতঙ্কটা কোথাও আবার চালার মাথা? না না না, ওই ধরনের কোনো আতঙ্ক আমাদের মধ্যে নাই। আমরা জানি হয়তো 2-4 দিনের জন্য দেশটা অস্থিতিশীল হয়েছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে, কারণ এটা আমার কিছু না, যেটার জন্য আমাদের দেশ ত্যাগ করতে হবে, এত বড় কোনো ইস্যু এখন হয়নি।
শরণার্থী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। আমার মনে হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা, কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া, কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায়ী চাপাবেন, সেটা যেন না হয়। কি বলছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, শুনুন। কি বলেন, কখন কি করেন কেউ বুঝতে পারে না। যে কজন লোক, আমরা 11 কোটি 11.5 কোটি মানুষ বাংলায় রয়েছে, তাদের কাজ নেই, চাকরি নেই, বাকরি নেই, তারা মেধার পলায়ন হচ্ছে রাজ্য থেকে, পুঁজির পলায়ন হচ্ছে রাজ্য থেকে, আর উনি আবার নিমন্ত্রণ করছেন। আজকে উনি আমন্ত্রণ নিমন্ত্রণ করছেন, আগে উনি বলবো যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে আপনি আপনার ছেলে মেয়েদের কাজ দেওয়ার চেষ্টা করুন। এ রাজ্যে সব থেকে বেশি বেকার, এ রাজ্যে পুঁজির পলায়ন হচ্ছে, এ রাজ্য থেকে মেধার পলায়ন হচ্ছে, একটা শিল্প করতে পারছেন না, আমদানি শুধুমাত্র মদ বিক্রি করে, এ রাজ্যে মদ বিক্রি করে শুধু সরকার চলে, সেই সরকার নেমন্তন্ন করে বাইরে থেকে লোক আনছেন। এই সব কথার উত্তর উনি যেগুলো বলছেন, এ রাজ্যে উনি ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে, আমার মাঝে মাঝে মনে হয় যে উনি আদৌ সেটা নিয়ে ভাবিত কি না, চিন্তিত কি না, এমন কিছু মন্তব্য করছেন যেটা মুখ্যমন্ত্রীর পদে থেকে করা একেবারেই যায় না, শোভনীয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এই নিয়ে তোলপাড় দেশ জুড়ে, আর তারই মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী কি বলছেন, শুনুন। সে একটা মারাত্মক হিউম্যান রাইটস ক্রাইসিস হয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, ডেফিনেটলি সেটা অত্যন্ত বেদনাদায়ক, এবং সেখানে একটা পাশের দেশের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মন্তব্য করেছেন। কিন্তু এখানে দুটো বিষয় আছে, যেই সভায় দাঁড়িয়ে মন্তব্যটি করেছেন সেটি কোনো সরকারি সভা নয়, সেটি তার পার্টির একটি একটা অনুষ্ঠান ছিল, যেখান থেকে উনি পার্টি সুপ্রিমো হিসাবে এ ধরনের কোনো মন্তব্য করতে পারেন না। ভারত যেহেতু ইউএন রেফিউজি কনভেনশনের পার্টি নয়, সেই জন্যে ভারত আদেও বাংলাদেশের মানুষদেরকে শরণার্থী হিসাবে আশ্রয় দেবে কিনা, এটা কিন্তু অ্যাবসলিউটলি সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারে পড়ে। জনদরদী নেত্রী হিসাবে বা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যদি উনি বলে থাকেন, ডেফিনেটলি সেটা তিনি সেন্ট্রাল গভর্নমেন্টকে জানান, দুটো গভর্নমেন্ট মিলে সেখানে ডিসিশনের মাধ্যমে এইটা এই এই শরণার্থীদের আশ্রয় দেওয়ার যে এন্টায়ার যে স্কিমটা সেটাকে সেটেল করতে হবে। কিন্তু একেবারেই তিনি কিন্তু কোনো আর্বিট্রারিলি এই ধরনের মন্তব্য বা ডিসিশন নিতে পারেন না।